চিকিৎসার কথা বাপ দাদা তো শুনি আর মাথা মতো গরম করিস গীত গাক হিজার কি তুই হিজার হোস কি দিদি মাথার আঘাত উঠেছ আর যাই হোক হিজার একদিন কি আর একদিন কাকা বিশ্বাস করতেন না হিজার লাই আমি সমাজে মুখ দেখাইতে মারে বিশ্বাস করি আর যাই হিজার একদিন কি আর একদিন ধর কাকা বাজি রে আমনে অন চলে যান আমি এটার উপযুক্ত বিচার করে দিই ঠিক আছে নি আচ্ছা আপনার যান কাকা এ যা তোর দেয়ারে টোকেন রেডি থা মুখ কলম দিচ্ছেন কেন তো বাচ্চা কলমের অভ্যাস স্যার আপনার একখান কথা বলতাম জি বলুন আপনি কি বিয়ে করছেন না না আপনি কি কারো লোক প্রেম করছেন না পড়তে বসে আমি উদ্ভট কথা বলছেন কেন এই নেন এখানে অনেক বানান ভুল আছে ঠিক করে নেন আই দাদা জানো খাওয়া ঠিক আছে তাড়াতাড়ি আসুন বসবাস করি রঙ মেম্বরি কি আডি আডি মঞ্চের বইতালি ভাই আঙুল দিকে চা দেন
লাগো দেন বিস্কুট দিয়ে কি ব্যাপার হঠাৎ করে দে শাক খাবারে ও নন্দি আটকিছে আরে হ্যাঁ ভাই তোমার কেন হুয়া করছ লাগলে টিম এসে ধুমু আরে কি এ কোন না ফুলকি আছে না ফুলকি ইদারি চার্জ মেলা দেন আরে ইদারে হাত তাই দেন না কাম তো বেজাইলে তোই চিন্তার কিছু নাই এমন ব্যবস্থা করুম দেখবেন হেতি আপনার ইতে বেড়ার লাইন লাফাইবে কামটা কিন্তু জামেলার তারপর আমনাঙ্গ বড় ভাই একে মাইয়ালে জলে উড়ি সালি হয়ে যাবেন এটা আমরা থাকতে হইতাম দিতাম না ওই দেখো টেনশন নিয়ে না ছোট ভাইরা আছে নো টেনশন একেবারে আমরা ছোট ভাইরা আছে সব দেখবে একদম নি টেনশনে থাকবে আপনার এক কাম করেন বেনাদি আপনার ইয়েন আমি এলো নান্টু খনারের কাছে যাবো হেতার কাছে রমণী বশীকরণ তাবিদ আছে ইয়েন যদি এক কান আপনি কামে লাগাইতে আরে ভাই তোরা বাসাইলি আনে হলে শাসি যেত হ্যাঁ কি কম আচ্ছা আয়ন তাহলে যাই আর দেন আমু ঠিক আছে আরে বই না কেন মাজনও শুনলে তো করে সাইজ বালা করি সাবান দিচ্ছে বাংলা সাবান ও মাস্টার সাহেব শরবত নিয়ে আনছো ভাই রে ভাই এলছে গরম আরে শরবত লন মাস্টার সাহেব শরবত বানাইন যে না দিনে কলি একটা ঠান্ডা হয়ে দেবো এই দিয়ে এতে একটা জ্বরম আইছে বলে জ্বর বাস কি লাগে মাস্টার সাহেব পড়ার মানে নমরে ভালো আসেনি কি বুঝলেন আপনি জ্ঞান ভালো আছে হ্যাঁ কি
বিয়ের মুখ সামলায় কথা কইতাম আসলে কি ঔষধ কি আসলে তো মারিয়ালে হদদাস তোর গাতুন এখন লোদের গন্ধ জানা না 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 গন্ধ জানা না আমি আমার আগে ঠিকমতো খাইতে হেতি নি বাইলে ডারাল হই আমার সে কইতো সেন্ডা করি আলেছিস মা গো কোন আমার বউ কথা কস আঙ্কু কোড়ি বেলা রিলিফে সেল দে হেসে চুরি করি খাস সেল সর গলা আবার মুরগি রান সাবাস এবার হোটেলে যাইস দেখতাম না এ এ এ একারে একলা বোর্ড এরে পুলিশে তোরে মা দড়ি বাঁধি না না আবার বউ কথা কস দেখছিস নি গায়া তোর আমল নামা খুলে দিস আজ তো ডরে হারি গেছি কোন সুমে আর আটা কই দে এটা হইলে কিন্তু কাকা আর একটা ব্যাপার আছে মানে কি জানি আমার কাছে আইসিলাম আর একটা বুদ্ধি পরামর্শ যদি দিতে পারি মানে বুঝিয়ে নাকি ইত্যাম এ তোমার কাগজ উত্তর লই মাকুনের লগে হাড়ে তুমি তুমি উকল মুরি ল কথা কইও ঠিক আছে আচ্ছা এটা তো তাহলে খুব ভালো হইছে তাহলে কাগা তাই আই তাহলে যাই আর কেন হ্যাঁ আমি তাহলে ওই মনে করে মাকুনের কেন হাড়ে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আই গেলাম কেন কাগা আসসালামু আলাইকুম কেস তো জটিল মাইয়া তো হেতার পছন্দ করে না অসুবিধা নাই হাদিয়া কেনা বেশি হইবারে দাদা টিয়া হইসালে আপনি কোনো চিন্তাই করিয়েন হাদিয়া যা লাগে দিন আপনি খালি কান কান গড়াই দেন কি কস শুনো মিয়া তুমি কে কালা ছাগলের খুঁড়া জোগাড় করবে এই খুঁড়া গা মাইয়ে দিন চলা হিরা করে হিন্দি গায়ে দিয়ে তিনকে থাবো দিবে খুঁড়া গা তিনের মাটির নিচে ডাবি যাইব আর এই হুলগা মাইয়ারে হুঙ্গাই দিবে কাম একান যদি করতে হারো মনে করে মাইয়া তোর লোকের সংসার করে মেহতার বাপের জন্ম হয়েছে আর এখন সন্দি দাস 12 বছর দরিয়ার কুলে বড়ি ভাই একে হুড়ি মাছ হান হাতে কি হুড়ি মাছ লাই বড়ি ভাই চিনি হাতে বড়ি ভাইছে দিছি ঠিক যদি করতে আরো করো নাহলে হাত দিয়ে
Hey, Peter!